হ্যালো, আমি রনি। প্রথমবারের মতো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে, যাতে আমরা শিখব কী করে ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে হয়। এখন কথা হচ্ছে, আমরা ফেসবুক ব্যবহার করি আমাদের প্রয়োজনে, আমরা খামাখা ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে যাব কেন? কিন্তু অনেক সময় এরকমও হয়, আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি বিভিন্ন কারণে, বিভিন্ন পারপাসে, যেমন ফেক অ্যাকাউন্ট খুলে থাকি, কাউকে ডিস্টার্ব করার জন্য খুলে থাকি, কিন্তু অ্যাকাউন্টগুলো সবসময় আমাদের কাজে দেয় না, আমরা সেগুলো রাখতেও চাই না, ডিলেট করতে চাই। কিন্তু অনেকেই আমরা জানি না কী করে অ্যাকাউন্ট ডিলেট করতে হয়। আমরা আজকে তাই শিখবো কী করে অ্যাকাউন্ট ডিলেট করতে হয়। তো প্রথমে কী করতে হয়, আমাদের ফেসবুকে লগ ইন করতে হবে, তারপর যেতে হবে সেটিংসে, ফেসবুক সেটিংস, দেয়ার ইজ সেটিংস। সবসময় ফেসবুক অ্যাকাউন্ট রাখবেন না দরকার না থাকলে, কারণ আমাদের জানতে হবে ইন্টারনেটের দুনিয়ায় কোথায় থামতে হবে। গ্রামের ফোনের কেউ আবার সুইচ করেন না। তো আমরা চলে আসলাম সেটিংস অপশানে, আমাদের যেতে হবে ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে আমরা যাব অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এই যে দেখেন চলে আসছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। আমরা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনে ক্লিক করব, সেখানে দুইটা অপশান আসছে, ডিলেট অ্যাকাউন্ট আর ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। আমরা যেহেতু ডিঅ্যাক্টিভ করবো না, ডিলেট করব, তাই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলাম, কন্টিনিউ। এখানে জানতে চাওয়া হয়েছে আপনি কেন অ্যাকাউন্ট ডিলেট করতে চান। বিফোর ইউ ডিলেট উই মে বি এবল টু হেল্প, মানে এখানে অনেকগুলো রিজন দেওয়া হয়েছে, আমি সেখান থেকে রিজনটা নিব, আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। ঠিক আছে, কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন, আমরা কন্টিনিউতে যাব, কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলেশন। এখানে আপনাকে জানানো হচ্ছে আপনি কি মেসেঞ্জারে থাকতে চান, ইনফরমেশান ডাউনলোড করতে চান। আপনি যদি মেসেঞ্জারে থাকতে চান তাহলে থাকতে পারেন, বা অ্যাকাউন্টের পরবর্তী ইনফরমেশান যদি আপনি ডাউনলোড করে রাখতে চান আপনার কাছে সেটাও রাখতে পারেন, কিন্তু আমি তার কিছুই করবো না, আমি সরাসরি ডিলেট করে দেবো। সুতরাং ডিলেট অ্যাকাউন্ট, ডিলেট অ্যাকাউন্ট। এখানে আবার আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে, কারণ তারা জানতে চায় আপনি আসলেই মালিক কিনা। সুতরাং আমি এখানে পাসওয়ার্ডটি দিব, আমার পাসওয়ার্ড দেওয়া শেষ, গো। দেখেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন, আমি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ব্যাস ডিলেট হয়ে গেল, আর কোনো টেনশন নাই, এভাবে অ্যাকাউন্ট ডিলেট করতে হয়। সুতরাং আজকের মতো বিদায় নিচ্ছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।